যুবদল কোনো কলঙ্ক অর্জন করবে না দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় লেডিস ক্লাবে যুবদলের ইফতার মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন গয়েশ্বর বলেন যুবদল কোনো কলঙ্ক অর্জন করবে না বরং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে এখন যুদ্ধের ময়দানে নামতে হবে যারা যুবক তারাই যুদ্ধ করবে তিনি আরো বলেন যতক্ষণ পর্যন্ত সফল হব না ততক্ষণ পর্যন্ত সজাগ থাকব জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য এজন্য প্রয়োজন অবাধ সুষ্ঠু নির্বাচন এই দাবি প্রতিষ্ঠা করতে হবে একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ইমানের সঙ্গে আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাতে হবে এজন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে